হ্যালো বন্ধুরা, দেখো আজকে চিকেন নিয়ে এসেছি তোমাদের সামনে। আর দেখো বন্ধুরা, একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, আর এটা একটু গরম জল দিয়ে রেখেছি, কারণ চিকেন তো একটু গরম জল দিয়ে রান্না যদি করি তাহলে একটু ভালো লাগবে। তাই গরম জল সিদ্ধ করে, মানে একটু গরম করে এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখো এটা চিপে চিপে উঠিয়ে নেবো একটা বাটির মধ্যে। এই দেখতে পাচ্ছো তোমরা, একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, সবগুলি উঠিয়ে নেব। দেখো কারণ কি জানো বন্ধুরা, গরম জল দিয়ে এইভাবে যদি চিকেন করো তোমরা তাহলে অনেকটাই মোলায়েম হবে, অনেকটাই ভালো হবে। তাই আমি গরম জল দিয়ে করে নিই, কারণ মানে চিকেন তো তাই। ঠিক আছে, দেখো একদম ফ্রেশ হয়ে ধোয়া হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে দেখো পেঁয়াজ কুচি, রসুন, তারপরে কাঁচা মরিচ, আদা, টমেটো, আলু। টমেটো দিয়েছি আমি, দুটা দিয়েছি, তোমরা চাইলে দুটা তিনটাও দিতে পারো, মানে পরিমাণ মতো আর কি, তোমাদের যতটা ভালো লাগে। একটা থালার মধ্যে কেটে সবগুলি নিয়ে নিয়েছি। এখন দেখো এখানে মাংস আমার মাখা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এখানে হলুদ দিয়েছি, আর সামান্য নুন, আর সামান্য তেল দিয়েছি, আর কিছু দেইনি আপাতত। এইটুকুই আমি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি কতক্ষণ সময়, তারপর দেখতে থাকো কি করি। তারপর দেখো একটা কড়ার মধ্যে গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো দেব, মাংস যেমন তেলও তেমন দেব, মানে একটা পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এখন দেখো তেজপাতা দিয়ে দেব দুটা, ঠিক আছে? তেজপাতা না দিলে মাংসের মধ্যে ভালো লাগে না, তাই তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন তেজপাতাটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। ঠিক আছে, পেঁয়াজগুলো লাল হোক। ঠিক আছে, পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, কারণ কড়াই একদম গরম আছে তাই বলছি। ঠিক আছে, দেখো একদম গরম হয়ে গেছে, এখন মাংসগুলো ঢেলে দেব। হয়ে গেছে ঢালা, এখন দেখো এখন ভালো করে নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে নিচ্ছি ভালো করে। ঠিক আছে, ভালো করে যদি না নাড়িয়ে দিই তাহলে তেলগুলো ভালো করে আবার কড়াইয়ের মধ্যে যে গরম গরম তেল সেটা যদি লাগে তাহলে একটু ভালো লাগবে মাংসের মধ্যে। তাই ভালো করে বেশি করে নাড়িয়ে দিচ্ছি। দেখো এখন একদম আগুন কমিয়ে এখন সিদ্ধ হোক। ঠিক আছে, এখন দেখো ঢাকনি উঠিয়ে দেখছি সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু সময় আছে, এখন আবার একটু নাড়িয়ে দেব। দেখো বন্ধুরা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, ভালো করে না নাড়িয়ে দিলে ভালো হয় না, মশলাগুলো যদি সবটার মধ্যে না লাগে তাহলে ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন টমেটো যে কেটে রেখেছি একটু সাতলিয়ে মাছ, এরপর টমেটোগুলি দিয়ে দেব, কারণ টমেটো দিলে একটু ভালো লাগবে, তাই মানে চিকেন তো তাই একটু ভালো লাগবে। তোমরাও দিলে দিতে পারো টমেটো, কারণ আমি তো দিয়েছি, তোমরাও ইচ্ছে করলে দিলে দিতে পারো। একটা বাট আমি আদা, রসুন, পেঁয়াজ মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, কাঁচামরিচও সাথে দিয়েছিলাম, তাই এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে নেব। দেখো একটু মশলাটা না দিলে ভালো লাগবে না, তাই এখন ভালো করে নাড়িয়ে নেব। দেখো আর দেখতে পাচ্ছ বন্ধুরা,
এই এই দেখো বন্ধুরা, একটা রসুন দিয়েছি আমি, কি আস্তা একটা রসুন আমি ভালো করে উপর দিকটা ছুলে তারপর মিডল সামনে মানে উপর নিচ কেটে নিয়েছি, তারপর দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, কারণ এটা দিলে যে সময় আমি মাংস খাবো তখন রসুনগুলি এক এক করে মানে পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। আর এমনিতেও তো দিয়েছিলাম মানে টুকরো টুকরো করে রসুন, কিন্তু এমন আস্তে একটা দিয়েছি, মানে আমার ভালো লাগে তাই তোমরা দিলে দিতে পারো। আর দেখো এর উপরে একটা লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব, যাতে একটু ভালো নরম হয়, একটু ভালো টেস্টি হয়। দেখো মানে এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, এখন দেখো লাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে। এই দেখো রসুনেরটা ভাত খাওয়ার সময় তখন খেতে খুবই টেস্টি মনে হবে, তাই এরকম করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেই। দেখো একদম লাল লাল হয়ে আছে মাংস, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ঠিক জানি না। দেখো এখন জল দিয়ে দিয়েছি, একটু যদি ভিজা ভিজা না হয় ভালো লাগবে না, জল যদি না দিই, তাই একটু রস দিয়ে দিয়েছি। এখন দেখো ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো ভালো করে নাড়িয়ে নিলাম, এখন দেখো হচ্ছে জুল। হচ্ছে হচ্ছে বেশ জমিয়ে খাওয়া হবে আজকে চিকেন দিয়ে ভাত, ভালোই লাগবে দেখতে মনে হচ্ছে। আর তোমরাও নিমন্ত্রণ রইলো বন্ধুরা, তোমরাও চলে এসো, তোমাদের জন্য রাখবো। দেখো ঝুলগুলি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে না দিলে ভালো লাগবে না তাই। ঠিক আছে দেখো নাড়ানো হয়ে গেছে, আর আমার মাংস তরকারি রেডি। বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি, দেরি না করে। আর কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, খুব সিম্পল মাংস তরকারি রান্নার উপকরণ। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করলাম আমার কথা। ঠিক আছে, আর দেখো মাংস সাজানো আছে বাটির মধ্যে, এখন কেমন লাগছে। ঠিক আছে দেরি না করে চলে এসো, চলে এসো তাড়াতাড়ি, চল জলদি চলে এসো। আর যারা যারা বন্ধু হওনি তারা হয়ে যাও, মাংস খেতে চলে এসো। ঠিক আছে, আর আমরা এখন খেয়ে নেব। আর রাতের অন্ধকারে ভিডিওটা করা, বেশি লাইটিংও ছিল না, কেমন হয়েছে তোমরা বলবে।